আজ এই নবদ্বীপ ধামে যে মহাপ্রভু শ্রী চৈতন্য এবং চাঁদকার্যের মিলন সভা, মঞ্চে উপবিষ্ট সকল শ্রদ্ধাশীল ব্যক্তিবর্গ, সম্মুখে যারা উপস্থিত আছেন সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। প্রথমে আমি ধন্যবাদ জ্ঞাপন করব আজকে এই এত সুন্দর একটা জায়গায় সবাইকে একত্রিত যারা করেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আবারও কৃতজ্ঞতা জানাই। কারণ আমরা জানি আমাদের সব থেকে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। সারা বিশ্ব আজকে অশান্ত আমরা দেখছি, কিন্তু আমরা তো সব কিছুর ঊর্ধ্বে মানুষ। আমরা পারি না সেই জায়গাটাকে আবার নতুন করে পুনরুদ্ধার করে নিয়ে আসতে, নিশ্চয়ই পারি। তার জন্য 550 বছর আগে এই পুণ্যভূমিতে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছিলেন। চাঁদকাজীকে সাথে নিয়ে তিনি যে বার্তা সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, আমরা যদি সেই জায়গা থেকে আজকে এই বার্তা আমরা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি নবদ্বীপের মানুষ হিসাবে, এর থেকে বড় পাওনা মনে হয় আমাদের আর কিছু হতে পারে না। সত্যিই আমরা সৌভাগ্যবান এমন একটা জায়গায় আমরা আছি বা যারা এখানে জন্মগ্রহণ করেছেন। সারা বিশ্বের মানুষ এখানে আসে একটাই বার্তা নিতে, একটা শান্তির জায়গা। যিনি এখানে আসেন তিনি মানব ধর্মের কথা বলেছেন, তিনি কিন্তু অন্য কোনো কথা বলেননি। সকল মানুষকে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে এবং শান্তিতে থাকার জন্যে আমরা এখানে একত্রিত হলাম, এটা বড় কথা নয়। আমাদের দায়িত্ব কিন্তু এখানে শেষ হয়ে যায় না। আমরা যদি সবাই নিজ নিজ জায়গা থেকে একটু চিন্তা করি, আমরাই পারি এই সমাজ, এই দেশ, এই জাতি, এই বিশ্বকেই পাল্টে দিতে। কারণ মানুষ সর্বশেষ কথা বলে, তার জন্য শিক্ষারও যেমন দরকার আছে তেমন মনুষ্য বোধেরও দরকার আছে। শুধু শিক্ষা দিয়েই কিন্তু মানুষ তৈরি হয় না। তাই আমি বলবো আসুন আমরা সবাই আজকে যারা এখানে সমবেত হয়েছি প্রত্যেকেই একত্রিত হয়ে এই সুন্দর বার্তা মায়াপুর এই নবদ্বীপ ধামের পক্ষ থেকে আমরা যাতে সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে পারি। আমরা নবদ্বীপের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, এই নবদ্বীপের বার্তায় সারা বিশ্বের মানুষকে যেন সুখে শান্তিতে সমৃদ্ধ করতে পারে, আগামী দিনে আরও সুন্দরভাবে পথ চলা শুরু হই। এইটুকু বলে সকলকে আমি আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকেন। সর্বোপরি আর একটা কথা না বললেই নয়, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। আমরা মানুষ একে অপরের পরিপূরক, সকলে আমরা মানুষের কাজে মানুষের সেবায় নিয়োজিত প্রাণ। আমরাই পারি সুষ্ঠু সমাজ, সুন্দর দেশ গঠন করতে। ধন্যবাদ সবাইকে।